Follow and subscribe for more updates. I hate Alzheimer. Alzheimer কি জিনিস জানেন? প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিয়ে বেশ কিছুক্ষণ নীরব হয়ে বসে রইলেন তরুণ বিজ্ঞানী সুগত সেন। তার তীব্র দৃষ্টি আমায় জরিপ করছিল, যেন শব্দটার গুরুত্ব বোঝাতে চাইছেন। আমি চুপ করে বসেছিলাম। ভদ্রলোক আঙুল তুলে নির্দেশ করেন, ওই দেখুন অ্যালঝাইমার। শব্দগুলো উচ্চারণ করেই তিনি বারান্দার দিকে তাকালেন, আমিও তার নজর অনুসরণ করে তাকাই। বারান্দায় আরাম কেদারায় এক বয়স্ক ভদ্রলোক চুপ করে বসে আছেন। এক মাথা সাদা চুল, পাকা গোফতারি, কোনো দিকেই হুঁশ নেই। শুধু চুপ করে সামনে তাকিয়ে থাকা ছাড়া যেন জগতে আর কোনো কাজ নেই। একেবারে পুতুলের মতো স্থির। উনি আমার বাবা, সুগত একটু থেমে বললেন। সারাদিন ওখানেই বসে থাকেন, খেতে দিলে খান, নয়তো অভুক্তই থাকে। চলতে ফিরতে ভুলে গেছে, অবশ্য এখনো কথা বলে, তবে আমার সঙ্গে নয়, মায়ের সঙ্গে। ওর তো এও মনে নেই যে মা বহু বছর হলো মারা গিয়েছে। আমি কি বলবো বুঝে পাই না। এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে কথা বলাও খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। শব্দগুলোর বুঝি স্মৃতিভ্রংশ হয়ে যায়। বেশিরভাগ সময় একটাই স্বরবর্ণ এমন সময় সামাল দেয়। আমার মুখ থেকেও সেই অক্ষরটাই বেরোলো, ও। ডিমেনশিয়া থেকে একটু একটু করে অ্যালঝাইমারের দিকে চলে গেল। প্রথম প্রথমে কিন্তু সব কিছু ভুলতেন না, শুধু সাম্প্রতিক ঘটনাগুলি ভুলে যেতেন। সুগত বিড়বিড় করে বললেন, পরে আর কিছু মনে রইল না। শুনেছি আমার ঠাকুরদাও এই রোগটা ছিল, ওকেও নিশ্চিহ্ন করে দিয়েছিল অ্যালঝাইমার। বাবার মুখেই শুনেছি। আমি একটু আন্তরিক স্বরেই বলি, বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না, ওর কণ্ঠস্বর এবার তীব্র হয়ে উঠেছে। যে এই রোগের মুখোমুখি দাঁড়ায়নি সে কখনো এই কষ্ট, এই নরক যন্ত্রণা বুঝবে না। আপনার কোনো প্রিয় মানুষের এই রোগ হয়েছে? আমি নেতিবাচকভাবে মাথা নাড়ি। আমার পূর্বপুরুষেরা কখনো বিস্মৃতি রোগে ভোগেননি, বরং তাদের স্মৃতিশক্তি এতটাই জোরালো ছিল যে শৈশবের প্রতিটা ঘটনা শেষ দিন পর্যন্ত মনে রেখেছিলেন তারা। তাহলে জীবনেও বুঝবেন না, সুগত বললেন। আমি আমার ঠাকুরদাকে দেখেছি, তখন একেবারে লাস্ট স্টেজ। বেশিরভাগ সময় চুপ করে বসে থাকতেন, আর প্রায়ই খুব শান্ত স্বরে ঠাকুমাকে ডাকতেন। আজও তার সেই কণ্ঠস্বর মনে পড়ে। বাবা রোজ তাকে বোঝাতেন যে ঠাকুমা কোনোদিন ফিরবেন না, তিনি 7 বছর আগেই মারা গিয়েছেন। কিন্তু কে শোনে কার কথা? সাময়িক চুপ করে যেতেন ঠিকই, আবার কিছুক্ষণ পরেই ডাকাডাকি শুরু হয়ে যেত। কিভাবে খেতে হয় ভুলে গিয়েছিলেন, খাবার দিলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন, যেন কি দেওয়া হয়েছে বুঝতে পারছেন না। তার কণ্ঠস্বরে অব্যক্ত যন্ত্রণা উঠে এলো। ভেবে দেখুন, আপনার প্রিয় মানুষ আপনারই চোখের সামনে একটু একটু করে জীবনের প্রতিটা মুহূর্ত ভুলে যাচ্ছেন, আপনাকে এমনকি নিজেকেও ভুলে যাচ্ছেন, অথচ আপনার কিছু করার নেই। একটা অদৃশ্য দাসটা আস্তে আস্তে একটা অস্থিকে মুছে দিচ্ছে, আপনার জীবনের একটা মূল্যবান অধ্যায়কে শেষ করে দিচ্ছে, অথচ আপনার নীরব দর্শকের মতো দেখা ছাড়া উপায় নেই। এই যন্ত্রণার নাম অ্যালঝাইমার। ক্যান্সারও হয়তো এর চেয়ে অনেক সদর হয়। দুটো রোগই কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। ক্যান্সার কষ্টকর, কিন্তু অ্যালঝাইমারের মতো নিষ্ঠুর জিনিস এ পৃথিবীতে আর নেই। সেই জন্যই কি অ্যালঝাইমারকে এত ঘৃণা করেন? প্রশ্নটা অবিকল সাংবাদিকের মতো ছুড়ে দিয়েছি। ভদ্রলোক ফের কিছুক্ষণ চুপ করে থাকলেন, কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়ল। তরুণ বিজ্ঞানীর কাটা কাটা ধারালো সুন্দর মুখে অদ্ভুত একটা অভিব্যক্তি, চশমার পিছনে ভাষা ভাষা চোখ একটু অন্য মানুষকে, যেন মনে মনে উত্তরটা খুঁজছে।
আমি প্রশ্নটা দ্বিতীয়বার করব কিনা ভাবছিলাম, তার আগেই তিনি বিড়বিড় করে বললেন, না শুধু এইটুকুই নয়, অ্যালঝাইমার আমার জীবন থেকে আরো অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক দামি কিছু। কি? কৌতূহলী হয়ে জানতে চাই। সুগত আমার দিকে ওর আকর্ষণীয় চোখ দুটো তুলে তাকালে। ভদ্রলোক অসম্ভব রূপবান। বয়স কত হবে? মেরে কেটে 40। কিন্তু রূপের চেয়ে বেশি আকর্ষণ করে তীক্ষ্ণতা। তীক্ষ্ণ চোখ দুটো, দৃষ্টি এখনো যেন তীক্ষ্ণতর, দৃষ্টি নয় যেন লেসার বিম। ভয় হলো, উনি একবার আমার উপরে দৃষ্টিটা আলতো করে বোলালেই আমি টুকরো টুকরো হয়ে যাব। তেমন কিছু অবশ্য ঘটল না। সুগত দৃষ্টিটা ফিরিয়ে নিয়ে মৃদুস্বরে বললেন, সে অনেক কথা, বলতে সময় লাগবে। একটু থেমেই ফের জুড়ে দিলেন আরও একটা শব্দ, শুনতে চান? ডক্টর সুগত সেনের কথা। আমার মা যেদিন অসুস্থ হয়ে পড়লেন সেদিনটা এখনও আমার স্পষ্ট মনে আছে। দিনটা অন্য কারণে আমার কাছে স্মরণীয় ছিল। সেই দিনই আমি প্রথম স্কুলে গিয়েছিলাম। এদিকে আমি প্রথমবার স্কুলে গেলাম, আর ওদিকে তিনি প্রথমবার হাসপাতালে গেলেন। তফাৎ একটাই, আমি দিনের শেষে বাড়ি ফিরলাম, তার আর সেদিন ফেরা হলো না। বাবা তখন উঠতি সাহিত্যিক, কিন্তু সাহিত্যের সঙ্গে দেবী সরস্বতীর যতটা ঘনিষ্ঠ সম্পর্ক, লক্ষ্মী দেবীর সঙ্গে ততটাই বৈরিতা। দুই দেবীর মারপিটে আমাদের নাভিশ্বাস উঠত। মা স্কুলে চাকরি করে সংসার চালাতেন, ফলে তার অসুস্থ হয়ে পড়াটা আমাদের কারোর কাছেই অভিপ্রেত ছিল না। মা বাবার প্রমোদ বিয়ে, মা বড় ঘরের সুন্দরী বিদুষী মেয়ে, কিন্তু কষ্টের সংসারে জোয়ার নিজের কাঁধে তুলে নিতে বিন্দুমাত্র আপত্তি করেননি। হাসি মুখেই সব কর্তব্য করেছে, কোনোদিন তাকে কোনো অনুযোগ করতে শোনা যায়নি। বাবা বেশিরভাগ সময়টাই অদ্ভুত একটা ঘোরের মধ্যে থাকতেন। সে ঘোরে প্রেম, বিপ্লব, স্বপ্ন ও স্বপ্ন সুন্দরী দুনিয়ার তাবৎ সুন্দর ও রোম্যান্টিক জিনিস থাকতে পারে, কিন্তু ডাল, চাল, তেল, নুন, আটা কখনোই ছিল না। বেশিরভাগ সময়ই তাকে ঘাড় গুজে ডায়েরিতে একমনে লেখালেখি করতে যেতে দেখেছি। দুনিয়ার কোথায় কি হচ্ছে তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। শুধু যখন আমার অ্যালঝাইমারগ্রস্ত ঠাকুরদা ঠাকুমার নাম ধরে ডাকাডাকি করতেন, তখনই একটা অদ্ভুত যন্ত্রণার ছায়া তার নিস্পৃহে মুখে ছাপ ফেলতে যেত। এছাড়া উনি আমার কাছে সেলফ এক টুকরো হিম শৈল, আইসবার্গ বললে বোধহয় ঠিক হয়। সংসার সমুদ্র এক টুকরো নিলিপ্ত শীতল বরফের ভাস্যমান চাই, উপরটুকু দেখা যায়, তার শিরা উপশিরা সমুদ্রের অতলান্তে কত দূর ছড়িয়ে আছে বোঝা দুষ্কর। এই অবধি বলেই ডক্টর সেন একটু থামলেন। তার চোখ দুটো তখন অতীতের সাম্রাজ্যে বিচরণ করছে। আমি তার মৌনতাকে ভাঙলাম না, বরং কৌতূহলী দৃষ্টিতে ওর বাবার দিকে তাকিয়েছি। ভদ্রলোক এখনও আরাম কেদারায় চুপ করে বসে আছেন। দক্ষিণের দামাল বাতাস তার সাদা চুলে ঝটপটিয়ে খেলা করছে, সাদা পাঞ্জাবি ইতস্তত করছে উড়ছে, কিন্তু লোকটার কোনো সার নেই। একটু সময় নিয়েই ফের সুগত মুখ খুললেন। প্রায় দিন 15 পরে মা বাড়িতে ফিরে এলেন। আমি বাদে সবাই জানতে পারল রোগটা লাং ক্যান্সার। আমি দেখলাম আমার সুন্দরী মা কয়েকদিনই শুকিয়ে কালো হয়ে গেছেন। বিশেষ কিছুই বুঝলাম না, শুধু দেখলাম এই প্রথম আমার হিমশৈল বাবা বিচলিত হলেন, ভয় পেলেন। একদিন সকালে আমার দাদু দিদা, মামা, মাসি আচমকা এসে হাজির। ক্যান্সারের চিকিৎসা করার মতো আর্থিক সামর্থ্য বাবার ছিল না, কিন্তু দাদুর ছিল। তাই বাবাকে যা নয় তাই বলে ভর্ৎসনা করেন। শেষ পর্যন্ত মাকে ওরা নিয়ে গেলেন। আমাকে আর বাবাকে দেখার জন্য রেখে গেলেন পুষ্প মাসিকে।
মায়ের অবিবাহিত পিসতুত বোন। পুষ্পমাসি এতটাই কুৎসিত ছিলেন যে বিয়ে দেওয়ার সম্ভব হয়নি। বাবা মা কেউ ছিলেন না বলে দাদুর সংসারে আশ্রিতা ছিলেন। তবে সংসারের কাজে অসম্ভব পারদর্শী হবার তিনি আমাদের সংসারের দায়িত্ব নিলেন। এরপরের বিস্তারিত ইতিহাস বলে আর গোটা আখ্যানটা ভাস্কর্য করতে চাই না। মা চিরদিনই অত্যন্ত দৃঢ় চিত্তের লড়াকু মনের মানুষ, শেষ পর্যন্ত লড়লেন রোগটার সঙ্গে। আমাকে মামা রোজই স্কুল থেকে নিয়ে যেতেন দাদুর বাড়িতে। সেখানে মাকে দেখতাম, শীর্ণ ক্লান্ত মুখটা ঝলমল করে উঠত আমাকে দেখলে। প্রায়ই বাবার কথা জিজ্ঞাসা করতেন, খুব আদর করে পাশে বসিয়ে জল খাবার খাওয়াতেন। তারপর মামাই আবার পৌঁছে দিতেন আমাদের বাড়িতে। আমার ছোট্ট মনে প্রায় একটা প্রশ্ন উঠত, আমি তো রোজই আসি, কিন্তু বাবা কেন মাকে দেখতে আসেন না? সে কথা বললেই মা বিষণ্ণ হয়ে যেতেন, একটুকুরো হাসি কোনো মতে টেনে এনে উত্তর দিতেন, বাবার তো অনেক জরুরি কাজ, তাই হয়তো সময় পান না, কাজ শেষ হলেই আসবেন। এক বছর রোগটার সঙ্গে প্রাণপণ লড়ে গেলেন মা। তার মধ্যে একদিনও বাবার তথাকথিত জরুরি কাজ শেষ হলো না, বরং জরুরি কাজের মধ্যে আরও বেশি কাজ যুক্ত হলো। যখন আমি মামার বাড়ি থেকে ফিরতাম, তখন দেখতাম বাবা মাসির সঙ্গে কোথাও বেরোচ্ছেন। মাসি আমার মায়ের গয়না শাড়িতে সেজে গুজে কোথায় চলেছেন। বয়সে কম ছিল, কিন্তু তবু সহ্য হতো না। মাসি কেন মায়ের শাড়ি পরবে, কেন গয়না পরবে, কেন বাবার সঙ্গে বেরোতে যাবে? শুধু এইটুকুই নয়, একদিন রাতের বেলায় আচমকা ঘুম ভেঙে আবিষ্কার করলাম বাবা পাশে নেই। ভয় পেয়ে এদিকে ওদিকে তাকাই, কই, কোথাও কেউ নেই তো? ভয় কান্না পেয়ে গেল। উঠে বাইরে বেরিয়ে দেখি মাসির ঘরে আলো জ্বলছে। এক শিশুর স্বাভাবিক প্রবৃত্ততেই ছুটে যাই সেদিকে, কিন্তু যা দেখলাম তার মাথামুটো কিছুই বুঝলাম না। মাসির সঙ্গে বাবা এটা কি করছে, খেলছে নাকি? ওদের দুজনের গায়ে জামা কাপড় নেই কেন? এ কি, আমায় একা ফেলে বাবা এখানে মাসির সঙ্গে খেলবে কেন? রেগে মেগে নালিশ করলাম মায়ের কাছে। মা যথারীতি আদর করতে করতে বলেছিলেন, লক্ষ্মী হয়ে থেকো বাবু, ভালো করে পড়াশোনা করো, মাসির সব কথা শুনে চলবে, আর বাবা লিখতে বসলে একদম বিরক্ত করবে না। আমি চটেমুটে বললাম, বাবা তো খেলেই না, রাতে রোজ আমায় ছেড়ে মাসির সঙ্গে খেলা করে, আমায় একা শুয়ে খুব ভয় করে মা। মায়ের মুখ দিয়ে শুধু একটাই কথা বেরোলো, কি? এ জাতীয় কথা যে সর্বসমক্ষে বলতে নেই তা জানা ছিল না। ফলস্বরূপ যা হওয়ার তা হলো। দাদুর মুখ গম্ভীর হলো, মামা প্রচণ্ড রেগে গিয়ে বললেন, শালা লম্পট, আজোর একদিন কি আমার একদিন, জানোয়ার। বলতে বলতেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন তিনি। আর মা এতদিন এত যন্ত্রণা সহ্য করেও যা করেননি সেদিন তাই করলেন, কেঁদে ফেললেন। তখন সেই কান্নাকে বর্ণনা করার সঠিক বিশেষণ জানা ছিল না। বড় হতে হতে অনেক রকম কান্না দেখেছি, আজ বলতে পারি মায়ের কান্নাটা বার্স্ট ইনটু টিয়ার্স বললে হয়তো খানিকটা বোঝানো যায়। পরের ইতিহাসটা অতি সংক্ষিপ্ত। দাদু আমায় আর ফিরে যেতে দিলেন না ও বাড়িতে, পুষ্পমাসিকেও এই বাড়িতে ফিরিয়ে আনা গেল না, তিনি বাবার সঙ্গেই থাকলেন। এর মধ্যেই মা এক সকালে চলে গেলেন, সেটাই স্বাভাবিক, কারণ ওই একটা কুৎসিত বাস্তবই তার সমস্ত বাঁচার ইচ্ছে লড়াই করার সাহস এক লক্তে ছিনিয়ে নিয়েছিল। মা তো সেই দিনই শেষ হয়ে গিয়েছিলেন, দৈহিক তথা আনুষ্ঠানিক মৃত্যুটা শুধু বাকি ছিল। যাওয়ার আগে আমায় ডেকে বললেন, বাবু, বাবাকে ক্ষমা করে দিস। এরপর গঙ্গা ভলকা দানিউব দিয়ে অনেক জল গড়িয়ে গেল,
আমি বড় হলাম। বড় হতে হতে শুনলাম আমার বাবা একজন চরিত্রহীন, লম্পট, স্বার্থপর এবং সুবিধাবাদী। মায়ের মৃত্যুর জন্য বাবাই দায়ী। বাবার অবহেলা, তাঞ্চক্যতা, বিশ্বাসঘাতকতার জন্যই অকালে চলে গেলেন মা। শুনতে শুনতে জ্বলতে জ্বলতে বড় হলাম। ওপক্ষের কথা শোনার সুযোগ ছিল না, কারণ প্রথম দিকে আমায় ও বাড়িতে যেতে দেয়নি কেউ। পরে আমি নিজেই যেতে চাইনি কখনো। ছোটবেলায় যে দৃশ্যগুলো কাঁচা চোখ দেখেছিল সেগুলোর প্রকৃত অর্থ এতদিনে বুঝতে পারলাম। সর্বশরীর ঘৃণা রিরি করে উঠল। আইসবার্গের অদেখা অংশটা এত কুচ্ছিত! ঘৃণা, লোভ প্রশ্নের চেয়েও বেশি ছিল প্রতিশোধ স্পৃহা। যত বয়স বাড়ে প্রতিহিংসার জ্বালাও বেড়ে যায় তত গুণ। মা ক্ষমা করে দিতে বলেছিলেন, আমি পারলাম না। এতদিন ধরে শোনা কথাগুলি বসে গেল মনের ভিতরে। আন্তরিকভাবে বিশ্বাস করলাম মারণ রোগ ক্যান্সার নয়, ওই দুই নারী পুরুষ আমার মায়ের মৃত্যুর কারণ। ওরা মায়ের বিশ্বাসকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, তার শাস্তি পাবে না? এ কি সম্ভব? ক্ষমা নয়, শাস্তি পেতেই হবে, কঠোর শাস্তি। যত দিন যায় তত দিন এই অন্ধরাক মাথায় চড়ে বসতে থাকলো। আমি পড়াশোনা করে অনেক বড় হলাম। দাঁতে দাঁত চেপে জেদের বসে একের পর এক স্কলারশিপ ঘরে তুললাম। এই অসম্ভব জেদ ও পরিশ্রমের ইন্ধন জুগিয়েছিল সেই ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা। লোকমুখে শুনেছিলাম বাবা লেখা ছেড়ে দিয়েছেন, কুসুমাসি ছোটখাটো একটা কাজ করে সংসার চালায়। ভাবলাম বেশ হয়েছে, ওদের দেখিয়ে দেব আমি ওই হতভাগী প্রমঞ্জিত মায়ের ছেলে কত বড় মানুষ হতে পারি। যাকে তোমরা মেরে ফেলেছ তার রক্ত কত বড় হতে পারে প্রমাণ করাচ্ছিল। বিজ্ঞানী হলাম, নামটা হলো অল্প বিস্তর, কিন্তু নিজের মনের রাশ আমার হাতে নেই। দিন রাত শুধু মাথার মধ্যে একটাই শব্দ আগুন পাখির মতো ডানা ঝাপটে মরত, প্রতিশোধ, প্রতিশোধ নিতে হবে। আর কতদিন এভাবে চলতে কে জানে। প্রতিশোধের জালে ক্রমাগত অন্ধ হয়ে যাচ্ছি, অথচ প্রতিহিংসা চরিতার্থ করার উপায় নেই, নিজের মধ্যেই গুমড়ে মরছি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এটাও বুঝলাম সাফল্য শান্তি নেই, প্রতিশোধ আছে। কথায় আছে, মানুষ একান্তভাবে যা কামনা করে দুনিয়া কোনো শক্তি এমনকি স্বয়ং ঈশ্বরও তাকে সেই বহু ইস্পিত বস্তু থেকে বেশি দিন দূরে ঠেকিয়ে রাখতে পারে না। আমি রিভেঞ্জ চেয়েছিলাম কিন্তু রাস্তা দেখতে পাইনি। শেষ পর্যন্ত ভাগ্য সে সুযোগ এনে দিল। এক রাতে কুসুমাসি ফোন করলেন, বললেন, বাবু কিছু কথা তোমার শোনানো দরকার। তোমার বাবা গুরুতর অসুস্থ, হয়তো বেশি দিন থাকবেও না। তোমার এবার কিছু কথা জানার সময় এসেছে। এক কথা রাজি হয়ে যাই, কেনই বা আপত্তি করব। এই সুযোগটার অপেক্ষাতেই তো এতদিন বসেছিলাম। আমি আমার মায়ের খুনিরা মুখোমুখি, এবার ওদের সব কথা শুনবো আমি। আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। এতদিন যে জ্বালায় জ্বলে যাচ্ছি ওদেরও সেই জ্বালায় জ্বলতে হবে, শাস্তি পেতে হবে, নির্মম শাস্তি। পরদিন বিকেলে ঠিক সময় মতোই ও বাড়িতে গিয়ে হাজির হই। বহু বছর পর যাচ্ছি, তাই সৌজন্যবশত একটা ছোট মিষ্টির বাক্স নিতে ভুললাম না। আমার মনের অবস্থা তখন বলার মতো না। মায়ের খুনিদের সঙ্গে দেখা করতে চলেছি, অথচ হাতে বন্দুকের বদলে মিষ্টির বাক্স! নিজের ওপরই ঘৃণা হচ্ছে, ভীষণ ভীষণ ঘৃণা। সারা রাস্তা নিজেকে চাবুক মারতে মারতে গেলাম। যন্ত্রণা ঘৃণা উত্তরোত্তর বাড়ছে, মনে হচ্ছিল নিজেকেই মেরে ফেলি। জীবনে নিজেকে খুনি বলে মনে হয়নি, কিন্তু যখন নিজের পিতৃত্ব বাড়ির সামনে এসে দাঁড়ালাম তখনই টের পেলাম আমার ভিতরে একটা উন্মত্ত জানোয়ার লাফিয়ে দাঁপিয়ে মরছে। বেল বাজাতেই কুসুমাসি দরজা খুললে। ইচ্ছে করছিল তখনই তার গলা টিপে ধরি,
এসো। মাসি আমায় মুগ্ধ দৃষ্টিতে দেখছেন, কত বড় হয়ে গেছো, কত নাম ডাক তোমার, তুমি কত ছোট দেখেছিলাম, তুমি একেবারে দিদির চেহারা পেয়েছো। আদিক্ষেতা, টের পেলাম জিঘাংসা ক্রমাগত সহ্যের সীমা পাড়াচ্ছে। ভেতরের ঘরে বাবা বসেছিল, অনেক দিন পর দেখলাম তাকে, সেই একই রকম আস্ত একটা হিম শৈল, কোনো তাপ উত্তাপ নেই। এই দেখো তোমার ছেলে, মাসি হেসে বললেন। বাবা বিস্মিত, আমার ছেলে? কিন্তু সে তো ভেতরের ঘরে। আবার আমার ভিতরে রাগটা চরম সীমায় পৌঁছলো। নিজের স্ত্রীর অপমান করেছে এই জানোয়ারটা, তাকে খুন করেছে, এখন তার গর্ভজাত ছেলেকেও এত বড় অপমান, আমাকে অস্বীকার করছে লোকটা। ভেতরের ঘরে ওর কোন ছেলে আছে, এই বেশ্যার অবৈধ সন্তান? সেই ওর ছেলে, আমি নই। আমার ভেতরের এবার শেকল ছেঁড়া জন্য জানোয়ারটা দাপাদাপি করতে শুরু করে। বলতে বলতেই ফের থেমে গেলেন সুগত। ভুরু কুচকে কি যেন ভাবছেন, চোখ দুটো ফের অন্যমনস্ক, কাঁপা হাতে সিগারেট ধরালেন। আমি একটু অধৈর্য হয়েই বলি, তারপর? তারপর তিনি একটু হেসে টেবিলের ড্রয়ার থেকে একটা পুরনো চিঠি বের করে এগিয়ে দিলেন। মাসি এই চিঠিটা তুলে দিলেন আমার হাতে, বললেন, সময় করে পড়ে নিও। স্নেহের বাবু, হয়তো তুমি আমাদের ওপরে এখনও রেগে আছো, হয়তো মনে মনে ঘৃণা করো আমাদের, তবু আশা করছি এই চিঠি পড়ার পর আমাকে না হোক তোমার বাবাকে অন্তত ক্ষমা করতে পারবে। তুমি একজন বিজ্ঞানী, বিজ্ঞানের পরিভাষা বুঝবে বলেই সব কথা জানাচ্ছি। তোমার মা যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তোমার বাবা অবস্থা দেখার মতো ছিল। অনুশ্রীদি মানে তোমার মাকে ছেড়ে থাকা মানুষটার পক্ষে যমযন্ত্রণার সামিল। তখন বুঝিনি, কিন্তু এখন বুঝি। সমস্যাটা তখন থেকেই শুরু হয়। প্রথম প্রথম বেশি কথাবার্তা বলতেন না, কেমন চুপ করে থাকতেন। তারপর আচমকা একদিন আমাকে ডেকে বললেন, অনু চা দেবে না? আমি ওর ভুলটা ধরিয়ে দিই, জায় বাবু আমি অনু নই, পুষ্প। এর ঠিক মিনিট পাঁচেক পরেই ফের ডাকল, অনু চা দিয়ে যাও। আমি আর কথা না বাড়িয়ে ওকে চা দিয়ে এলাম, কিন্তু ঘটনাটা সেখানেই থেমে থাকলো না। ফের একদিন বললেন, অনু তুমি আজকাল আর সাজো না কেন, সাজলে তোমায় বেশ দেখায়। আমি অবাক, জামাইবাবু আমি অনু নই। জামাইবাবু স্থির দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, যেন আমার কথা কানেই যায়নি। তারপর নিরুত্তাপ কণ্ঠেই বললেন, আজ বিকেলে একটু বেরোব, তুমি তৈরি থেকো, আর নীল রঙের শাড়িটা পরবে, তোমায় ওই শাড়িটায় দারুণ মানায়। এই শুরু, এবার ব্যাপারটা অনেক দূর গড়ালো। উনি আমাকে পুরোপুরি গ্রাস করলেন। আমি আপ্রাণ বাধা দিতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে জড়িয়ে ধরে বারবার ছেলে মানুষের মতো বলতে লাগলেন, আমায় ফিরিয়ে দিও না অনু, কতদিন তোমায় ভালোবাসিনি, কতদিন তুমি আমায় ভালোবাসো না, প্লিজ ফিরিয়ে দিও না। আমি বুঝতে পেরেছিলাম কোথাও একটা ভুল হচ্ছে, আমি অনুদি নই, কিন্তু ভুলটাই আমার কাছে বড় মনোরম ছিল। চিরকালই আশ্রিতা হয়ে জীবন কাটিয়েছি, রূপ ছিল না, কিন্তু তা বলে কি স্বপ্নগুলো মরে যায়? আমি কুৎসিত বলে কি কোনো চাহিদা থাকবে না, সংসার থাকবে না, আদর সোহাগ করার পুরুষ থাকবে না, আমার জীবনে কি কিছুই পাবার নেই? তাই যখন এমন একটা কাণ্ড হলো সাতপরের মতো মেনে নিলাম। তোমার বাবা সকালে বিকেলে বকার সময় আদর করার সময় বিছানায় সব সময় একটা নামই বলে যেতেন, অনু অনু অনু। খুব খারাপ লাগতো, তবু প্রতিবাদ করিনি, তখন ডাক্তার দেখানোর কথা ভাবিনি। কিন্তু এরপর যখন তোমার মামা এসে আমাদের যথেতাই ভাবে অপমান করে গেলেন, তখন সমস্যাটা আরও বাড়ল।
জামাইবাবু বারবার অস্থিরভাবে বলতে শুরু করলেন, অনু বাবু কোথায়? বাবু? আমি অনেকবার বোঝালাম যে তুমি এখানে নেই, তবু বারবার একই কথা বলে গেলেন, বাবু, আমার বাবু, আমার বাবু কোথায়? হ্যাঁ, ক্রমাগতই তিনি হিংস হয়ে উঠেছিলেন। আমি নানা রকম স্তববাক্যে ওকে সাময়িকভাবে ভোলাই। আজও ওর ধারণা যে বাবু এখনো ছোট আছে, আজও উনি বাবুকে খোঁজেন, আজও আমাকে অনু বলেই ডাকেন। কারণটা বলেই বাহুল্য, ওর মনের অসুখ। ডাক্তারবাবু বলেছিলেন অনুশ্রীদিকে তোমার বাবা এতটাই ভালোবাসতেন যে তার এত বড় অসুখ আসন্ন বিচ্ছেদের ভয় তিনি মন থেকে মেনে নিতে পারেননি। তার মস্তিষ্ক ওই ভয়াবহ সতীটাকে ভুলতে চেয়েছিল। ডাক্তারবাবু আরও বলেছেন এই খবরটা তার কাছে চরম যন্ত্রণাদায়ক একটা শখ ছিল, ফলস্বরূপ ওই শখেই উনি সমস্ত কিছুই ভুলে গিয়েছিলেন। শুধু মনে ছিল অনু ওর সামনে আছে, অনু সঙ্গে আছে, আমি যদি এই ভুল ভাঙাতে যাই তবে হিতে বিপরীত হতে পারে। আমি ওর ভুল ভাঙাইনি, কিন্তু একটা কথা স্পষ্ট বুঝেছিলাম, জীবনে একটা দিনও উনি পুষ্প বলে কাউকে ভালোবাসেননি। পুষ্প বলে কার অস্তিত্ব ওর জীবনে ছিলই না, শুধু ছিল অনু। জীবনের শেষ দিন পর্যন্ত উনি অনুদি মানে তোমার মাকেই ভালোবেসে গেছে। অনুদের স্মৃতির সঙ্গেই যৌবনের দিনগুলোতে আটকে আছে, আর কিছুই মনে নেই ওর। ডাক্তার বলেছেন এই রোগটার নাম অ্যালঝাইমার, এর নাকি কোনো ওষুধ হয় না, পারলে তোমার অসুস্থ বাবাকে ক্ষমা করে দিও, উনি বিশ্বাসঘাতক নন, অসুস্থ মাত্র। ভারাক্রান্ত মন দিয়ে বাইরে বেরিয়ে এলাম। এই হলো অ্যালঝাইমার, ডক্টর সুগত সেনের ভাষায় নিষ্ঠুরতম রোগ। বারান্দায় দাঁড়িয়ে দেখলাম পরম যত্নে নিজের বাবাকে খাইয়ে দিচ্ছেন ডক্টর সেন। ওর তো মনেই নেই যে যে মিষ্টি বাক্সটা নিয়ে গিয়েছিলেন তাতে সুকৌশল নিজের বিষ মিশিয়েছিলেন। পরে যখন বাড়ি ফিরে চিঠিটা পড়লেন ততক্ষণে সব শেষ, সঙ্গে সঙ্গেই আত্মগ্লানিতে আত্মহত্যা করার চেষ্টা করেন, কিন্তু কপাল জোরে বেঁচে যান। কোর্টও ওকে কোনো শাস্তি দিতে পারেনি, কারণ বিচারাধীন থাকাকালীনই তিনি ফের আত্মহত্যার চেষ্টা করেন, আর তারপরই একদিন আশ্চর্য শান্ত হয়ে গেলেন। জেলারকে বারবার অনুরোধ করলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ ওর বাবা অ্যালঝাইমার পেশেন্ট, উনি না দেখলে তিনি খাবেনও না শোবেনও না কিছুই করবেন না। বলাই বাহুল্য, এরপর তিনি জেল থেকে চলে এলেন আমার মেন্টাল অ্যাসাইলামে, এবং এই মুহূর্তে উনি একটি বড়সড় গোফদাড়িওয়ালা ম্যানিকুইনকে বাবা ভেবে পরম আনন্দে খাওয়ানোর চেষ্টা করছেন। কি অদ্ভুত প্রশান্তি তার মুখে, সেখানে কোনো ঘৃণার ছাপ নেই, কোনো দুঃখ নেই, আপাতত ডিমেনশিয়ান আছে, অর্থাৎ সাম্প্রতিক ঘটনাগুলো ভুলে গিয়েছে, অ্যালঝাইমারের ফার্স্ট স্টেজ। এইভাবেই একসময় আস্তে আস্তে, এই হলো অ্যালঝাইমার, আশীর্বাদ না অভিশাপ জানি না, কিন্তু ফ্যাসিনেটিং ডিজিজ নয়? Follow and subscribe for more updates.